আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। আমরা গত ক্লাসে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জেনেছি এবং এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব, অর্থাৎ ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। আমরা দেখব আমাদের বইয়ে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে কি বলা হয়েছে। স্কেলার রাশি ও ভেক্টর রাশি, আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কারণ এটাকে আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু তাপমাত্রা একটি রাশি। তার কারণ আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না, কিন্তু তাপমাত্রা মেপে কিন্তু মান দেওয়া সম্ভব। যেমন আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এটা এমসিকিউর জন্য দাগিয়ে নিতে পারো যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। তাপমাত্রা বোঝার জন্য একটি সংখ্যা বললেই চলে, কিন্তু অনেক রাশি রয়েছে যেগুলোকে একটি সংখ্যা দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা যায় না। অর্থাৎ যে রাশিগুলোকে সংখ্যা দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা যায় না, তাদেরকে প্রকাশ করার জন্য এই সংখ্যার সাথে সাথে আরও অন্য কিছু দরকার হয়, আমরা এরপরে এটা দেখব। কিংবা একাধিক মান বলে দিতে হয় যেন সেগুলো মিলিয়ে তার মান এবং দিক দুটোই নির্দেশ করে দেওয়া যায়। দেখো তাহলে আমাদের ভৌত জগতে যে রাশি রয়েছে সেই রাশিগুলোকে কিন্তু শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব হয় না, সবগুলোকে সম্ভব হয় না। কিছু কিছু রাশি আছে শুধু মান বললেই বা মান দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, এবং কিছু কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হবে। তো আমরা এক কথায় যদি বলতে যাই যে যদি যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। মানে কি, স্কেল দিয়ে মাপা যায় বা একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আর ভেক্টর রাশি কি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই দরকার হয় তাকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন দেখো এখানে চিত্রে দেখানো হয়েছে, দিকের কথা বলেছে যে এই বিন্দু থেকে শুরু হয়ে ওই দিকে, বি এখান থেকে শুরু হয়ে ওই দিকে, সি এখান থেকে শুরু হয়ে ওই দিকে, মানে নির্দিষ্ট একটা দিক থাকবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইটাই অবস্থান ছিল সেরকম একটি রাশি। সেটা বোঝানোর জন্য আমাদের শুধু দূরত্ব দিয়ে কাজ হয়নি, তার দিকটিও নির্দেশ করতে হয়েছিল। কাজে যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার, আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও দিতে হয় সেটা হচ্ছে ভেক্টর। তো তোমরা এখান থেকে স্কেলার এবং ভেক্টর রাশির সংজ্ঞাটা একটু লিখে নিবে। তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য কিংবা ভর, কারণ এগুলো শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলেই ফেলা যায়। তোমরা দেখবে অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ কিংবা বল। তোমাদের পরের অধ্যায়ে এই বেগ বলের সাথে পরিচয় করে দেওয়া হবে, কারণ এগুলো প্রকাশ করতে হলে মানের সাথে দিকটাও বলে দিতে হয়। ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করে লেখার জন্য সেটাকে মোটা করে লেখা হয় কিংবা এভাবে লেখা হয়। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ে কিংবা কম্পিউটারে প্রিন্ট করার সময় কোনো কিছু মোটা করে লেখা সহজ, কিন্তু যখন কেউ হাতে লিখে হাতে কাগজে লিখে তখন কিন্তু কোনো কিছু ভেক্টর বোঝানোর জন্য উপরে ছোট করে একটি অ্যারো চিহ্নের মতো দাগ দেওয়া হয় বা তীর চিহ্ন যেটাকে বলা হয়, যে এরকম করে লিখতে হয়। মানে তোমরা যখন ভেক্টর রাশি লিখবে তখন উপরে এরকম একটা চিহ্ন দিবে, তীর চিহ্ন। তোমাদের এখানে যেটুকু পদার্থবিজ্ঞানে শেখানো হবে সেটাই আসলে সত্যিকার অর্থে ভেক্টরের ব্যবহারের প্রয়োজন হবে না, বড় কোনটা স্কেলার কোনটা ভেক্টর আছে সেটা মনে করিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমাদের বইয়ে যে স্কেলার এবং ভেক্টর রাশি আলোচনা করা হয়েছে এটা শুধু জাস্ট তোমাদের জানার জন্য, বা বাস্তবিক ক্ষেত্রে তোমরা কতটুকু কাজে লাগাতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে। এই তোমাদের বইয়ে এ সম্পর্কে কিন্তু তেমন বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধু আমরা কি জেনেছি যে স্কেলার রাশি কাকে বলে বা কোন রাশিগুলো স্কেলার, এবং ভেক্টর রাশি কাকে বলে, কোন রাশিগুলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনটা, যেটা শুধু মান থাকবে, আর ভেক্টর রাশি শুধু দিক থাকবে। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, ওজন, বেগ, ত্বরণ, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা ইত্যাদি। আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে এগুলো সম্পর্কে ভালো জানতে পারবো। এখন দেখো এরপরে আলোচ্য বিষয় হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব কি, যখন আমরা স্বাভাবিকভাবে দূরত্ব কথাটির সাথে পরিচিত, যেমন আমার বাসা থেকে আমার স্কুল এতটুকু দূরত্ব, এরকম আমরা বলে থাকি, তো ম্যাক্সিমাম সময়ই এটা বলা হয়ে থাকে। আবার তোমার একটা বন্ধু ধরো, তার বাসা থেকেও কিন্তু স্কুলের দূরত্ব মাপা যাবে, কিন্তু ধরো তুমি এবং তোমার বন্ধু দুইজন স্কুলের দুই দিকে থাকো, তাহলে তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসার দূরত্ব কতটুকু এটা আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু সরণ বিষয়টা কিন্তু আবার আলাদা, এখন আমরা বই দেখবো কি বলা হয়েছে। আমরা দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে সরণ
শব্দটি দৈনন্দিন কথাবার্তায় সেভাবে ব্যবহার করি না। আমরা একটি উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ শব্দ দুটির মাঝে সম্পর্কটি বোঝার চেষ্টা করব। চিত্রে দেখো একটি আঁকা বাঁকা রাস্তা দেখানো হয়েছে, যেখানে এই জিরো থেকে চারটা শুরু করেছে, দেন 1 2 3 4 5 6 7। তো এখান থেকে আমি যদি তোমাদের সহজ ভাষায় যদি একটু বোঝাই, দেখো যে এখান থেকে যে যাত্রা শুরু করছে এই পথটা যে সম্পূর্ণ অতিক্রম করেছে এটা কিন্তু তার দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্ব হবে এখান থেকে এই সম্পূর্ণ পথের যে দূরত্বটা সেটা। কিন্তু যখন সরণ বলা হবে, সরণ বলতে হচ্ছে যেখানে যাত্রা শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তার সরাসরি দূরত্বটা, অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দুর সরাসরি দূরত্বটা হবে সরণ। অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটার উপরে কিন্তু সরণ ডিপেন্ড করে না, সরণ ডিপেন্ড করছে যে সরাসরি দূরত্বটা, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরাসরি যে দূরত্ব। এখানে উদাহরণটি ব্যাখ্যা করেছে, ধরা যাক তুমি এই বিন্দুতে আছো, অর্থাৎ তোমার অবস্থান হচ্ছে এই বিন্দুতে, এখন তুমি সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথ ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছো। ধরো এখানে 4 কিলোমিটার রাস্তা তুমি অতিক্রম করেছো, আমরা বলতে পারবো এ এবং বি বিন্দু ভেতরকার দূরত্ব 4 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারবো যে এইটুকু দূরত্ব 4 কিলোমিটার, কিন্তু তার সরণ কতটুকু সেটা কিন্তু আমরা বলতে পারবো না। দূরত্ব একটি স্কেলার রাশি, কাজে এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের কথা বলে দিতে হবে না। আমরা এই বিন্দু সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করেছি, এখন ইচ্ছে করলে এই বিন্দু সাপেক্ষে বি বিন্দু সরণ বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, যে সরণ বলতে বোঝানো হয় এই বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, অর্থাৎ এই বিন্দু কোথায় অবস্থান করেছে, বি বিন্দু কোথায় অবস্থান করেছে। ছবিতে এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্ন সরলরেখা দিয়ে দেখানো আছে, আমি তোমাদেরকে দেখিয়েছি। এই ছবিতে সরণের মান হচ্ছে 3 কিলোমিটার, অর্থাৎ ওখানে দেওয়া আছে আমাদের বইয়ে যে এখানে সরণ হয়েছে 3 কিলোমিটার, অর্থাৎ এ থেকে বি বিন্দু সরাসরি যে দূরত্বটা সেটা হচ্ছে 3 কিলোমিটার, এবং তীরের দিকটি হচ্ছে সরণের দিক, মানে তীর দিয়ে দেখানো হয়েছে এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়েছে, অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি, এর মান এবং দিক দুটিই আছে। যদি তুমি সাইকেল দিয়ে আরো 2 কিলোমিটার অতিক্রম করো, মোট 6 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছা, তাহলে তোমার সরণ তীর চিহ্নিত সরলরেখা এসি, যার মান 1.5 কিলোমিটার, এবং এখানেও কিন্তু 30 ডিগ্রি সরণের দিক। চিত্রে দেখানো হয়েছে যদি তুমি আঁকা বাঁকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করেছো কিন্তু সরণ হয়েছে কম, অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করলে যে সরণ বেশি হবে সেটি সত্যি নয়, শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্য হচ্ছে সরণ। আমি তোমাদেরকে এই কথা বলেছি, এ থেকে শুরু করে আঁকা বাঁকা পথে বি পর্যন্ত দূরত্ব 4 কিলোমিটার, 4 কিলোমিটার ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার, দূরে সমান, কিন্তু লক্ষ্য করে দেখো এ থেকে বি পর্যন্ত সরণ আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়, একটি আরেকটি নেগেটিভ বা ঋণাত্মক ভেক্টর হিসেবে যেটাকে লেখা যায়। দেখো কথাটা একটু আবার বোঝার চেষ্টা করো, যখন আমরা এ থেকে বি পর্যন্ত গিয়েছি তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিকে গিয়েছি, অর্থাৎ প্রথমে আমরা গিয়েছি পজিটিভ যেটাকে বলা হয় সামনের দিকে গিয়েছি, এবং বি থেকে যখন আমরা এতে আসবো তখন কিন্তু বিষয়টি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ আমরা পেছন দিকে আসছি, অর্থাৎ সরণের দিক আছে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। যদি আমরা লিখতে চাই ভেক্টরের সাহায্যে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ থেকে বি এটাকে সমান সমান মাইনাস বি এ, অর্থাৎ প্রথম পথটা ছিল আমাদের ধনাত্মক, এর পরের পথটা ছিল ঋণাত্মক। দূরত্ব কিংবা সরণ দুটোর মাত্রাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, সরণ হচ্ছে এল, সরণের মাত্রা হচ্ছে এল এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল, দুটোর মাত্রাই কিন্তু এল। তাহলে আমরা এখান থেকে দূরত্ব এবং সরণ সম্পর্কে জানতে পেরেছি। এরপর আসছে দ্রুতি এবং বেগ। বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই সেটা মোটামুটি জানি, কোনো কিছু কত দূরত্ব যাচ্ছে তার পরিমাপটা হচ্ছে বেগ। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে, বেগ, দেখো বেগ কথাটাকে একটা নির্দিষ্ট বেগে কোনো কিছু চলে, মানে ট্রেন বাস বা বাইক যে কোনো কিছু একটা নির্দিষ্ট বেগ আছে, এটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে। এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আর একটা রাশি ব্যবহার করি, আমরা যদি দূরত্ব এবং সরণ এই বিষয় দুটি ভালোভাবে বুঝে থাকি তাহলে কিন্তু দ্রুতি এবং বেগ এই দুটি রাশিও কিন্তু খুব সহজে বুঝতে পারবো। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব কি আমরা সেটা জানি, আর দ্রুতিটা হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হবে, সময় যত বাড়বে দূরত্বেরও তত পরিবর্তন হবে, অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার দ্রুতি ভি হবে, ভি হবে দেখো ভি সমান সমান 100 মিটার/20 সেকেন্ড, মানে তুমি সময়ের সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করেছো সেটার হার হচ্ছে দ্রুতি, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি মাত্রা হচ্ছে a^-1, মাত্রা সম্পর্কে কিন্তু আমরা প্রথম কথায় আলোচনা করেছি কিভাবে মাত্রা এসছে, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার,
বেগ কি সময়ের সাথে স্বর্ণে পরিবর্তন হয়, এবং সময়ের সাথে সাথে স্বর্ণ, অর্থাৎ দেখো দ্রুতিটা কিন্তু দূরত্বের উপর নির্ভরশীল এবং বেগ হচ্ছে স্বর্ণের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হয় 50 মিটার, তাহলে তোমার বেগের মান হচ্ছে ভি গুণ, দেখো স্বরণ বাই সময়, স্বরণ বাই সময়। তাহলে কত পেয়েছি আমরা? 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগ হচ্ছে স্বরণের উপর নির্ভর করে এবং দ্রুতি হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। আমরা উদাহরণ দিয়ে বুঝতে পেরেছি, বেগ যেহেতু ভেক্টর তাই তার দিকটি নির্দিষ্ট করে দিতে হবে। বেগের মাত্রা হচ্ছে h-1, অর্থাৎ দ্রুতির মাত্রার মতনই। এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে, আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই। যদি রৈখিক গতি আমরা এদেরকে বিবেচনা করি কিন্তু তাদের কিন্তু কোনো পার্থক্য নাই, বেগের মানটি হচ্ছে দ্রুতি। তোমার এই বইয়ে আমরা শুধু রৈখিক গতি বিবেচনা করব, তাই দ্রুতি এবং বেগের মাঝে পার্থক্য খুঁজে পাবো না। তাই দ্রুতি এবং বেগের মধ্যকার সম্পর্ক বোঝানোর জন্য রৈখিক গতির বাইরে কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখানো হয়েছে। তো দেখো চিত্রে আমরা দূরত্ব এবং স্বর্ণ বোঝানোর জন্য একটি আঁকা বাঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একটি উদাহরণ নিতে পারবো, তবে একবারে কতটুকু সময় তুমি একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে গিয়েছো সেটি বলে দিতে হবে। ধরা যাক সাইকেল এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট। আমাদের যে বই যে চিত্রটা দেওয়া আছে ওখানে দেখতে পারবো যে এ থেকে বি তে যেতে যে সময়টা দেওয়া আছে হচ্ছে 20 মিনিট। তাহলে তোমাদের গড় দ্রুতি হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে যতটুকু দূরত্ব তুমি অতিক্রম করেছো তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে সেটাকে আমরা গড় দ্রুতি পাবো। স্বাভাবিকভাবে আমরা গড় অঙ্ক করার সময় জানি যে যদি অনেকগুলো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে মোট পদ সংখ্যা, ঠিক? এই গড় দ্রুতি নির্ণয়ের সময় হচ্ছে আমরা যতটুকু দূরত্ব অতিক্রম করেছি এবং কতটুকু সময় লেগেছে তার অনুপাত থেকে কিন্তু আমরা গড় দ্রুতি নির্ণয় করতে পারবো। এখানে লক্ষ্য করো আমরা দ্রুতি শব্দটি ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করছি, কারণ তুমি সাইকেল চালানোর সময় হয়তো কখনো কখনো একটু জোরে কখনো কখনো একটু আস্তে সাইকেল চালিয়েছো, তাই তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারবো না। 20 মিনিট সময়টুকু গড় দ্রুতি শুধু বলতে পারবো। এবারে আমরা বেগ বের করার চেষ্টা করি, দ্রুতির মতোই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে বেগ বের করতে পারবো না। কারণ হচ্ছে যে কেন পারবো না, কারণ দ্রুতি ছিল আমাদের সরাসরি একটা দূরত্ব ছিল, আর স্মরণ ক্ষেত্রে আমার কি লাগবে? স্মরণ লাগবে। এই পুরো সময়টাতে যদি তুমি ভিন্ন বেগে সাইকেল চালিয়েছো, গতি কিংবা কম হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে, আবার দিক পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে, এই সবগুলো পরিবর্তন মিলিয়ে গড় বেগের মান হবে স্মরণ বাই সময়। ঠিক দ্রুতির মতনই অনেকটা, কিন্তু ওখানে ছিল দূরত্ব, এখানে হবে স্মরণ। যদি তুমি 3 কিলোমিটার যেয়ে থাকো এবং সেটা যদি সময় লাগে 20 মিনিট, তাহলে দেখো 3 কিলোমিটার সময় 20 মিনিট যেতে তোমার গড় বেগ হবে 2.5 মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এটা কিভাবে এই এককটি এসেছে সেটা কিন্তু আমরা প্রথম কথায় আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এই উদাহরণটি গড় দ্রুতির মান থেকে গড় বেগের মান কম, পথটি যদি আঁকাবাঁকা না হয়ে সোজা হতো তাহলে গড় বেগের মান আর গড় দ্রুতি কিন্তু দুটোই সমান হতো। অর্থাৎ পথটি যদি আঁকাবাঁকা না হয়ে সোজা হতো, অর্থাৎ সরল রৈখিক হতো, একদম রৈখিক গতি, যদি সরল রৈখিক গতি হতো তাহলে কিন্তু বেগ এবং দ্রুতি দুটাই কিন্তু আমরা সমান বলতে পারতাম। তো দেখো আমাদের এই উদাহরণ, তুমি যদি সবসময় একই গতিতে সাইকেল চালিয়ে দিতে, আমরা বলতাম যে তুমি সুষম দ্রুতিতে সাইকেলে চালিয়ে এসছো। যখন কিছু সুষম দ্রুতিতে যায় তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির মান একই হয়। কথাটা আবার একটু বোঝো, যে যেমন বেগ হচ্ছে বেগের যেমন হচ্ছে যে স্মরণের উপরে ডিপেন্ড করতেছে, দ্রুতিকে কিন্তু আবার এখানে ভাগ করেছে যে সুষম দ্রুতি। সুষম দ্রুতি কি? সমান সময় সমান দ্রুত অতিক্রম করবে। অসম দ্রুতি হচ্ছে যে সময় আলাদা হবে, একের সময় এক এক রকম দ্রুত অতিক্রম করবে। তাহলে এখানে আমরা কিন্তু সুষম দ্রুতি বা অসম দ্রুতি সম্পর্কে কিন্তু একটু জানতে পেরেছি। লক্ষ্য করো পথটি যেহেতু আঁকা বাঁকা, এই পথে গেলে ক্রমাগত তোমার দিক পরিবর্তন হচ্ছে, তাই এই পথে তুমি সুষম দ্রুতি গেলেও সুষম বেগে যেতে পারবে না। পথ যেহেতু আঁকা বাঁকা তুমি সুষম দ্রুতিতে যেতে পারো কিন্তু সুষম বেগে যেতে পারবে না, কারণ সুষম বেগ হওয়ার জন্য আমাদের যে বিষয়টি দরকার সেটা হচ্ছে সরল রৈখিক গতি। অর্থাৎ স্মরণ হবে সমান সময়ে সমান স্মরণ হবে, তাহলে সমান সময়ে সমান স্মরণের জন্য কিন্তু আমাদেরকে সমান দূরত্ব লাগবে এবং সরল রৈখিক গতিটা লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা দ্রুতি এবং বেগের মধ্যে যে সম্পর্ক বা যে পার্থক্য সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আমাদের বইয়ে এই দ্রুতি এবং বেগ নিয়ে কিন্তু কিছু উদাহরণের কথা উল্লেখ আছে, তোমরা বাসায় এগুলো চাইলে কিন্তু সেটা প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো। দেখো এখানে চিত্রে একটি দেখানো হয়েছে, চিত্রে এখানে একটি দ্রুতির কথা দেখানো হয়েছে। দেখো যে তোমরা যদি হাতে একটি রশি নিয়ে যদি একটি পাথর নিয়ে যদি সেটাকে বেঁধে ঘোরাও তাহলে কিন্তু মানে এখানে দ্রুতি এবং বেগ তোমরা কিন্তু এখানে থেকে লক্ষ্য করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করবো।